হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে গিগ ওয়ার্কার্স। এর বাংলা অর্থটি হচ্ছে গিগ শ্রমিকরা, অস্থায়ী কাজের শ্রমিক। নিচের দুটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে গিগ ওয়ার্কার্স অফেন এনজয় ফ্লেক্সিবল ওয়ার্ক শেডিউলস। আমি আবারও বলছি, গিগ ওয়ার্কার্স অফেন এনজয় ফ্লেক্সিবল ওয়ার্ক শেডিউলস। এর বাংলা অর্থটি হচ্ছে গিগ কর্মীরা প্রায়ই নমনীয় কর্মসূচি উপভোগ করেন। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য রাইজ অফ দ্য গিগ ইকোনমি হ্যাজ চেঞ্জড দ্য নেচার অফ ওয়ার্ক ফর মেনি। আমি আবারও বলছি, দ্য রাইজ অফ দ্য গিগ ইকোনমি হ্যাজ চেঞ্জড দ্য নেচার অফ ওয়ার্ক ফর মেনি। এর বাংলা অর্থটি হচ্ছে গিগ অর্থনীতির উত্থানে অনেকের কাজের স্বাভাবিকতা পরিবর্তন হয়েছে। ধন্যবাদ।